আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। কাছের ও দূরে দেশ ও প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার একটি বিষয় আজকে শেয়ার করব, প্রত্যেকের জানা প্রয়োজন। নারী পুরুষ যারাই আছেন আপনারা এই ভিডিওটি দেখবেন, একটা গুরুত্বপূর্ণ মেসেজ এই ভিডিওর থেকে লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, জান্নাতে প্রতিটা মানুষ যে কারণে আফসোস করবে, এই কাজটার জন্য যদি আমি এটা করতাম তাহলে কতই না ভালো। মানুষের আফসোস থাকবে জান্নাতে প্রবেশ করে, প্রতিটা মানুষের। তো কেন আফসোস হবে, কোন কারণে, কোন কাজটা সে এই দুনিয়ার জীবনে করে নাই, এই দুনিয়ার জীবনে রেখে গেছে, বা এই দুনিয়ার জীবনে সেই ব্যাপারে গাফলতি করেছে যার কারণে সে এই জান্নাতের মধ্যে আফসোস করবে? নারী পুরুষ সবাই করবে। বন্ধুরা, এটা হাদিসের মধ্যে বর্ণিত আছে। বন্ধুরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো কাজ করবে সে তার বদলা দেখতে পারবে, তার প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যে ব্যক্তি আমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, আর যে ব্যক্তি যাররা পরিমাণ কোন অন্যায় কাজ করবে, গুনাহের কাজ করবে, ওইটার প্রতিদান আল্লাহ তাআলা পাই টু পাই বুঝিয়ে দিবেন। ভালো কাজ করুক একজন বান্দা বা খারাপ কাজ করুক, প্রত্যেকটার প্রতিদান, ভালো কাজ করলে ভালো প্রতিদান, খারাপ কাজ করলে খারাপ প্রতিদান আল্লাহ তাআলা বান্দা বান্দিদের পুঙ্খানুপুঙ্খানু রূপে বুঝিয়ে দিবেন, বিন্দু পরিমাণ জুলুম তিনি করবেন না। বন্ধুরা, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের অনেক নাজ নিয়ামত যখন তারা পাবেন, অনেক কিছু পাবেন, তখন একটা কারণে তাদের মনের মধ্যে আফসোস জাগবে। বন্ধুরা, জান্নাতে যাওয়ার পরে কিন্তু আপনার কোনো কষ্ট থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো অনটন থাকবে না, কোনো অসুখ বিসুখ দুঃখ কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। সেখানে যে একবার ঢুকবে সে আর বের হতে চাইবে না। তো এরপরও জান্নাতে যাওয়ার পরে কেন আফসোস জাগবে? বন্ধুরা, আফসোস জাগবে এই কারণে, জান্নাতিরা যখন দেখবে চিন্তা করবে যে একবার যদি আমি সুবহান আল্লাহ বা আল্লাহর জিকির যদি একবার করি তাহলে এর বিনিময়ে একটা গাছ আমি জান্নাতে পেয়েছি। মাত্র একবার জিকির করলে একটা গাছ, মাত্র একবার আল্লাহ পাকের একটা নাম উচ্চারণ করলে এত নেকি, এত ফজিলত। তাহলে যদি আমি দুনিয়াতে থাকতে অবসর সময়টাকে এইভাবেই ব্যয় না করে যদি আল্লাহ পাকের জিকিরের মধ্যে সময় কাটাতাম তাহলে কতই না ভালো, কতই না উত্তম প্রতিদান পেতাম। এই নিয়ে প্রতিটা জান্নাতি আফসোস করবে, প্রতিটা জান্নাতি তারা শুধু আফসোস করবে যে আজকে এই যে আমার প্রতিদান আছে, এটা এতটুকু জিকির করেছি, যদি আমি আরো জিকির করতাম, আল্লাহ পাকের আরো স্মরণ করতাম তাহলে তো আরো অনেক প্রতিদান পেতাম। একবার সুবহান আল্লাহ পাঠ করলে একটা গাছ হয়ে যায়, যদি আমি আরো বারবার বারবার সুবহান আল্লাহ পাঠ করতাম, বারবার আল্লাহ আল্লাহ জিকির পাঠ করতাম তাহলে তো আজকে আমার আরো অসংখ্য অগণিত নিয়ামত এই জান্নাতে থাকতো, এখানে আমি আরো অনেক ফজিলত লাভ করতে পারবো। তো জান্নাতের এই নিয়ে আফসোস করবে যে আল্লাহ তাআলার জিকির কেন বেশি বেশি পরিমাণে করলাম না। তো তখন আর আফসোস করে তো কোনো লাভ হবে না, দুনিয়াতে আর ফিরে আসা সম্ভব হবে না। তো যাই হোক দর্শক, তো এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যেন আমরা এখন থেকেই জিকিরে লেগে যেতে পারি, যেন আমাদের জান্নাতে গিয়ে বা হাশরের মাঠে আফসোস করতে না হয়, আমরা এখন থেকে লেগে যাব, সতর্ক হয়ে যাব, আল্লাহ পাকের জিকির আজকারে বেশি বেশি সময় ব্যয় করব। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তো আমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে পাঠ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এমন প্রতিদান, এমন ভাবে আল্লাহ তাআলা নিয়ামত লাভ করা তৌফিক দান করুন যেন আমাদের মনের মধ্যে জান্নাতের আফসোস না জাগে। তো এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা, আশা করে বুঝতে পারছেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেতে সবাই আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।